কানাডার ফেডারেল সরকার জানিয়েছে ভ্যাকসিন উৎপাদন বা গবেষণা এগিয়ে নিতে $214 মিলিয়ন বরাদ্দ করা হয়েছে। কুইবেকের মেডিকাগো প্রতিষ্ঠানের বরাদ্দ সবচেয়ে বেশি, তারা পাচ্ছে $173 মিলিয়ন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একথা জানান। মেডিকাগো ব্রিটিশ সংস্থা গ্ল্যাক্সো স্মিথ ক্লাইনের সঙ্গে অংশীদার হয়ে ভ্যাকসিন উৎপাদনের কাজ করছে। কানাডা ইতিমধ্যে আস্ট্রাজেনেকা, মডার্না ও ফাইজারের মতো জায়ান্টদের সঙ্গে ভ্যাকসিন পেতে চুক্তি সেরে রেখেছে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে যুক্তরাষ্ট্রে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার যে পরিকল্পনা চলছে তাতে সবুজ সংকেত দেওয়া যেতে পারে। ফাইজার তাদের ট্রায়ালের তথ্য খুব দ্রুতই প্রকাশ করবে, আর মডার্নার ট্রায়াল সংক্রান্ত বিশদ তথ্য মিলবে নভেম্বরে। নভেম্বরের মাঝামাঝি থেকে ব্রাজিলের দ্বিতীয় আরেকটি ওষুধ কোম্পানি রুশ ভ্যাকসিন তৈরি করবে। এছাড়া ব্রাজিলের বাহিয়া রাজ্যে রুশ স্পুটনিক 5 এর তৃতীয় ধাপের ট্রায়াল হবে এবং তারা 50 মিলিয়ন ডোজ ভ্যাকসিন কিনবে। এছাড়া চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের 6 মিলিয়ন ডোজ আমদানি করতে যাচ্ছে ব্রাজিল। ভারতের বেঙ্গালুরুর ওষুধ নির্মাণ প্রতিষ্ঠান বায়োকন লিমিটেড জানিয়েছে 2021 সালের জুনের মধ্যে তারা ভ্যাকসিন নিয়ে আসতে পারবে, আর হায়দ্রাবাদ ভিত্তিক ওষুধ প্রতিষ্ঠানের কোভ্যাক্সিন টিকার তৃতীয় ধাপের পরীক্ষার অনুমোদন মিলেছে। 10টি রাজ্যের 19টি স্থানে চালানো হবে পরীক্ষা। দেশ বা বিদেশ যেখান থেকেই টিকা আসুক না কেন, তা প্রয়োগের জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করেছে নরেন্দ্র মোদী প্রশাসন।